जय राम जय राम जय राम जय राम जय जय राम जय राम जय राम जय राम जय जय राम गोपाल गोविंद राम जय राम गोपाल गोविंद राम जय राम जय राम जय राम जय राम जय हरे कृष्णा 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 हरे 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 राम राम हरे 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 कृष्णा 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 हरे हरे गुरुदेव ज्ञान आलोक वर्तिका दिए चक्षुर मिलित कर सहस्र प्रणति गुरुदेवर पाद पद्मे और समस्त वैष्णववृंदर चिचरणे सहस्र प्रणति निवेदन करी हमें श्री श्री रामचंद्र श्री श्री राम ठाकुर ओम श्री राम ठाकुर अमी श्रीरूप गोस्वामी और तार अग्रज श्री सनातन गोस्वामी श्री गुरुनाथ दास श्री रघुनाथ भट्ट श्री गोपाल भट्ट श्रीजीव गोस्वामी चरणा कमले हमार सहस्र प्रणति निवेदन करी हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश्वर गोपिका कंत राधार कंत नमस्तुते हे अमर प्रिय कृष्ण तुम्हें करुणा सिंधु तुम्हें दीन बंधु तुम्हें समस्त जगतर पति তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমা সম্পদ আমি তোমার পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামে হরিপ্রিয়ে শ্রীমতী রাধারানী জরঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো যিনি বৃন্দাবনের ঈশ্বরী যিনি মহারাজ বিশ্ববানু দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি পঞ্চাকল্পতরু বৈশ্যং কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানং পাবনেভ্যং বৈষ্ণবভ্যং নমো নমঃ সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ যাহারা পঞ্চাকল্পতরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন তাহার কৃপায় সাগর পতিত পাবন
তাহাদের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি কৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবদ গীতার আরেক নামে গীত উপনিষদ, ও বৈদিক দর্শনের সারমর্মময় এবং বৈদিক সাহিত্যের শ্রেষ্ঠ উপনিষদ। এই গীতা উপনিষদ ও ভগবদ গীতার বেশ কয়েকটি ইংরাজি ভাষ্যের মধ্যে হয়ে গেছে, তাই অন্য কের মতো বস্তু জানতে পারে। ভগবদ গীতার তাই ভগবদ গীতার আর এই সার সম্বন্ধে দুই একটি কথা বলা। ইদানিং একজন আমেরিকান ভদ্র মহিলা আমাকে জিজ্ঞেস করছিলেন ভগবদ গীতার কোন ইংরেজি অনুবাদ ভগবদ গীতার প্রকৃতভাবে প্রকাশ করেছেন। ভগবদ গীতাতেই ভগবদ গীতার মূল ভাব ব্যক্ত হইয়াছে, তোমার চরণে তোমার ইচ্ছা সবই নিবেদিত হয়েছে। তুমি কল্পতরু তুমি বঞ্চাতরু, তুমি মান তুমি সম্মান, তুমি ইচ্ছা তুমি অনিচ্ছা, তুমি শক্তি তুমি বল, তুমি স্মৃতি তুমি লয়, তোমাতে প্রলয়। ভগবান বলেছেন আমরা যখন কোনো ওষুধ খাই তখন যেমন আমরা আমাদের ইচ্ছা মতো সেই ওষুধ খাইতে পারি না, ডাক্তারের নির্দেশ বা ওষুধের শিশিতে দেওয়া নির্দেশ অনুসারে সেই ওষুধ খেতে হয়, তেমনই ভগবদ গীতা গ্রহণ করতে হবে ঠিক যেভাবে তার বক্তা তাকে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। ভগবদ গীতার ভক্ত হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবদ গীতার প্রতিটি পাতায় বলা হয়েছে যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভগবান শব্দটি অবশ্যই কখনো কখনো কোনো শক্তিমান পুরুষ অথবা কোনো দেবদেবীর ক্ষেত্রে প্রয়োগ করা হয়। এখানে ভগবান শব্দটির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ মহাপুরুষ রূপে বর্ণনা করা হয়েছেন, কিন্তু সেই সঙ্গে আমাদের জ্ঞাত হওয়া উচিত যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ যে পরমেশ্বরতা স্বীকার করেছেন সমস্ত সত্যদ্রষ্টা ভগবত তত্ত্ববেত্তা আচার্যেরা, যেমন শঙ্করাচার্যরা মনুষার্য মধ্যাচার্য মহাপ্রভু আদি ভারতের পঠিত মনুষ্য শ্রীকৃষ্ণ নিজেই ভগবদ গীতাতে বলে গেছেন যে তিনিই হচ্ছেন স্বয়ং ভগবান। ব্রহ্মা সংহিতা সব কয়টি পুরাণে বিশেষ করে ভগবত পুরাণ শ্রী ভগবদ গীতা শ্রীকৃষ্ণের পরমেশ্বর ভগবানের বর্ণনার কথা বলা হয়েছে, তাই ভগবান কৃষ্ণে যেভাবে নির্দেশ দিয়েছেন ঠিক তেমনি ভগবদ গীতা আমাদের গ্রহণ করতে হয়। ইমং বিবশ্যতে যোগং প্রতপানমব্যায়াম বিবশ্যানমে প্রাণামুন রক্ষা রক্ষা কবেত ব্রহিং এবং পরস্পরম প্রাপ্তামিমং রাজস্যং বিধু সকালেন মহতা যোগনষ্ট পরন্তপ স এবং মায়াতদেয়ং যোগ প্রত প্রদানং ভক্ত সীমে সখা চতুরস্য তদ্ম। এখানে ভগবান অর্জুনকে বলেছেন যে যোগ ভগবদ গীতার প্রথম তিনটি সূর্যদেবকে বলা হয়েছে, সূর্যদেবতা বলেছেন মনুকে মনু ইক্ষকে, এবং এইভাবে গুরু পরাক্রমে গুরুদেব থেকে শিষ্য এবং জ্ঞান দ্বারা প্রবাহিত হয়ে হয়েছে। কিন্তু এই সময় যে পরম্পরা ছিল ছিন্ন হয়ে যাওয়ার ফলে আমরা এই জ্ঞান হারিয়ে ফেলি, তাই ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে নিজে এসে আবার সেই জ্ঞান অর্জুনের মাধ্যমে দান করলেন। জয় ভগবান অর্জুন উবাচু পরম ব্রহ্ম পরম ধর্ম পবিত্রাং পরম ভগবান পুরুষং শাশ্বতং দিব্যমাদি দেবামজং বিভূতম তা আহুম স্ত্রীমিষায়ং সর্বং দেবর্ষিণারদস্তথা অশৌত দেবদবয়স স্বয়ং চৈবং ব্রবৃষিমে সর্বমেতদরিতং মন্যং যাস্মং বেদৌশিকেশবং ন হিতে ভগবান ব্যক্তিং বিদুর্ভবানদানং। অর্জুন বলিলেন তুমি পরম পুরুষোত্তম ভগবান,
परम धाम परम पवित्र परम ब्रह्म तुम्हें शाश्वत दिव्य आदि पुरुष आज विभूत नारद शीत देवल व्यास आदि समस्त महान ऋषि तुम्हारे तत्व प्रतिपन्न हो गए और एखन तुम निजेता व्यक्त करच हे कृष्ण तुम्हें जहा बोले सम्पूर्ण सत्य बोले ग्रहण करे भगवान देव अथवा दानव क्यों ही तुम्हार तत्व उपलब्धि करते पर जय गीता जय भगवान जय श्रीराम जय श्री सत्यनारायण नमो ओम श्री सत्यनारायण नमो नम ओम श्री सत्यनारायण नमो नम ओम सत्यनारायण नमो नम ओम सत्यनारायण नमो नम ओम सत्यनारायण नमो नम जय सत्यनारायण श्री गुरुचरण मोहन मूर्ति धरे शरणीय जने मंगल कारणे निकटेरा खेनु तारे তুমি সত্য নারায়ণ তুমি পতিত পাবন বিপদ ভঞ্জন শ্রীমধুসূদন শ্রীমধুসূদন সত্য নারায়ণ শ্রীমধুসূদন বিজ্ঞানযোগ সপ্তম অধ্যায় বিজ্ঞানযোগ গীতা শ্রী ভগবান বলিলেন আমাতে আসক্ত হে যোগের সাধন তোমারে কহিনু পার্ত সব এতক্ষণ সেই যোগ আশ্রয় করি সমগ্র যে আমি অসংশয় বুঝিবে যে অনিবার্য তুমি শুনু পার্ত সেই কথা তোমাকে যে কহি ভক্তিযোগে শুদ্ধ সত্য যাতে তুষ্ট রহি শ্রী ভগবান বলিলেন হে পার্থ আমাকে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমার কে জানতে পারবে তা শ্রবণ কর শাশ্বাসিনাথাং সকথাং কৃষ্ণাং পুনঃশ্রবণ কীর্তাং হৃদাস্তদান অভদ্রাণী বিদৌনতি সুরিতৎসতমা নষ্টপ্রায়শুভদ্রেষু নিত্যং ভগবাত সবায়ং ভগবাত তত্তম শ্লোকং ভক্তিভার্গত নিষ্ঠাকি তদারজস্তম ভব কমলোবদর্চয় যে চেতৈতরণ বৃন্দং স্থিতং সত্যং প্রসদতি এবং প্রসন্ন মনৎসং ভগবদ্যুক্ত যোগত ভগবত্তত্ত্ববিজ্ঞান মত্ত মুক্ত সঙ্গস্যং জয়তে বিদ্যতে হৃদাশ্চিদান্তে সর্বসংশয়া কীয়ন্তে চস্য কর্মাণি দিষ্ট একাত্মাভীষণ বৈদিক শাস্ত্রসমূহ থেকে ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করলে অথবা ভগবান গীতা থেকে ভগবান শ্রীকৃষ্ণ মুখস্থবাণীর কথা বর্ণনা করলে কল্যাণ হয় কেউ যখন শ্রীকৃষ্ণ কথা শ্রবণ করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি সকলের অন্তরে বিরাজমান তিনি পরম বন্ধুর মতো তাহার হৃদয়কে সমস্ত কুলসিতে মুক্ত করেন এইভাবে ভক্তের হৃদয়ে সুপ্ত পরমার্থিক জ্ঞানের বিকাশ হয় ভগবত শ্রীমদ্ ভগবদ্গীতা ও ভগবত ভক্তের কাছ থেকে তিনি যে কৃষ্ণ কথা শোনেন তাতেই তার অন্তরে ভগবত ভক্তি সুদৃঢ় হয় ভগবত ভক্তি বিকশিত হওয়ার ফলে রজগুণ ও তমগুণ থেকে মুক্তি লাভ হয় এবং এভাবেই কামক্রোধ লোভ মোহ আদি অন্তহীন হয় এই সমস্ত ক্লেশ থেকে মুক্ত হওয়ার ফলে ভগবত ভক্ত যখন শুদ্ধ সত্যে আদিষ্ঠিত হন তিনি তখন আন্তরিকভাবে ভগবত সভায় সঞ্জীবিত হন এবং পরিপূর্ণরূপে ভগবত তত্ত্বের বিজ্ঞান উপলব্ধি করেন এভাবেই ভক্তিযোগ সাধন করার ফলে যেন আসক্তি গ্রন্থি ছিন্ন হয় এবং
মানুষ তখন অচিরেই অসংশয় সমগ্র অর্থাৎ পরমেশ্বর ভগবান কৃষ্ণের সম্বন্ধে অবজ্ঞত হন। তাই শ্রীকৃষ্ণ তত্ত্বের জ্ঞান উদয় হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা কৃষ্ণ ভগবান ভক্তের কাছ থেকে কাছে থাকেন। আমার বিষয়ে যে হয় জ্ঞান বিজ্ঞান সে বিষয়ে অশেষত শুনো দিয়া মন, জানিলে সে তত্ত্বজ্ঞান জ্ঞাতব্য বিষয় সহজেই সব তত্ত্ব সমাধান হয়। আমি এখন তোমাকে বিজ্ঞান সম্বন্ধিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো, যা জান না হলে এই জগতে আর কিছুই জানবার বাকি থাকে না। সহস্র মানুষ সমুদ্রে কোনো একজন সিদ্ধিলাভ করিবারে করে যতন, যত্নশীল সেও কার্য কোনো একজন সিদ্ধিলাভ করিবারে উপযুক্ত হন। তার মধ্যে কেহ কেহ আমাকে তত বুঝিতে সমর্থ হন অবিবেক অবশত। হাজার হাজার মানুষের মধ্যে কচারি কদাচিত কোনো একজন সিদ্ধিলাভের জন্য যত্ন করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধিদের মধ্যে কদাচিত একজন আমাকে অর্থাৎ আমার ভগবৎ স্বরূপকে তত্ত্ব অস্বরূপকে তত্ত্ব অবগত হন। ভূমি জল অগ্নি বায়ু বুদ্ধি যে আকাশ, আর অহংকার মন বুদ্ধির প্রকাশ, এই সবয় অষ্ট প্রকারে হয় যে প্রকৃতি ভিন্নাসে আমার হতে বাহির বিভূতি। ভূমি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি ও অহংকার এই আট প্রকারেই আমার ভিন্না জড় প্রকৃতির বিভক্তি। অনুৎকৃষ্ট তারা সহ উৎকৃষ্টতা হতে প্রকৃতি আর এক যে আছে আমাতে, জীবভূতা সেও প্রকৃতি শুন মহাবাহু, জীবদ্বারা ধৈর্য জোড়া জনয়াহর। জগতের কাছে ঘৃণ্য হয়েছি মাগো, তুমি যেন ঘৃণা করো না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হে মহাবাহু, এই নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত আমার আরও একটা উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে, সে প্রকৃতির চৈতন্য স্বরূপ এই জীবভূত। সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড়জগৎকে ধারণ করেছে। এই দুই প্রকৃতি সে নাম পরাপরা, সর্বভূত জনিতারা জান পরম্পরা। যেহেতু প্রকৃতি দুই আমা হতে হয় জগতেরও উৎপত্তি লয় আমি সেই নিশ্চয়। আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতনা সব কিছুর উৎপন্ন হয়েছে, অতএব নিশ্চিতভাবে জেনে রাখো যে আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন যে তিনি সমস্ত জগতের সার, তিনি সমস্ত জগতের মূল, উনাতে প্রলয় উনাতে স্মৃতি, উনি সব কিছু, উনি সব কিছুরই মালিক।
আমাপক্ষাপর তত্ত্ব শুন ধনঞ্জয়, পরাৎপর যে তত্ত্ব অন্য কেহ নয়, আমাতেই সমস্ত জগৎ আছে প্রতিষ্ঠিত, সূত্রে যেন গাথা থাকে মণিগণ যত। হে ধনঞ্জয়, হে অর্জুন, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নাই, সূত্রে যেমন মণি সমূহ গাথা থাকে, সূত্রে যেমন মনে সমগাতা থাকে, তেমন এই সমস্ত বিশ্ব আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করছেন। পরম তত্ত্ব সব সবিশেষ, এই সম্বন্ধে বহু আলোচিত মত বিভেদ আছে। ভগবদ গীতাতে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে হচ্ছেন পরম তত্ত্ব, এবং প্রতিপাদপক্ষেই আমরা যেন সত্যের প্রমাণ পাই। বিশেষ করে এই শ্লোকটিতে পরমতত্ত্ব যে বিশেষ পুরুষ তা জোর দিয়ে বলা হয়েছে। পরমেশ্বর ভগবানের সবিশেষত্ব সম্বন্ধে ব্রহ্ম সংহিতিত বলা হয়েছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অর্থাৎ পরম তত্ত্ব পরম পুরুষ ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, তিনিই হচ্ছেন সমস্ত আনন্দের উৎস, তিনিই হচ্ছেন আদি পুরুষ গোবিন্দ, এবং তিনি শ্রী বিগ্রহ, তিনি হচ্ছেন সৎ চিত ও আনন্দ, তিনি হচ্ছেন গুরুদেব, তিনি হচ্ছেন গোপাল গোবিন্দ শ্রীমধুসূদন, তিনি সত্যনারায়ণ, তিনি সর্বশান্তি, তিনি সর্বসৃষ্টি স্থিতি, তিনি হে সর্ব বেদাহমতং পুরুষং মহান্তমাদ্বিতবর্ণং তমস পরমস্তপত তমেব বিদত্তাহত মৃত্যুমেতি নন্নং পন্থা বিদ্যাতে হয় নাম। আমি সেই পরমেশ্বর জানি, তিনি সর্বোত্তভাবে সংসারের সকল অজ্ঞানতার অন্ধকার অতীত, তিনি তাকে জানেন, তিনি কেবল জন্ম মৃত্যুবন্ধন থেকে চিরতর মুক্ত হতে পারেন। এইরকম পুরুষের জ্ঞান ব্যতীত আর কোনো উপায় মুক্তি লাভ করা যায় না। এই পরম পুরুষের অতীত আর কোনো সত্য নাই, কেননা তিনিই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, তিনিই ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতর, এবং তিনি মহত্তর থেকেও মহত্তর। একটি গাছের মতো মৌনভাবে আদিষ্ঠিত রয়েছেন, এবং তিনি সমস্ত পরব্রহ্মকে আলোকে উদ্ভাসিত করে গেছেন। একটি গাছ যেমন তার শিখরে বিস্তার করে, তিনিও তেমনি তার বিভিন্ন শক্তিকে বিস্তৃত করেছেন। এই সমস্ত শ্লোক থেকে আমরা অনায়াসে সিদ্ধান্ত উপনীত হতে পারি যে এই পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম তত্ত্ব, যিনি তার জড় ও চিন্ময় অনন্ত শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত। জলের যে সরসতা আমি সেই কোন্তে, চন্দ্র সূর্য প্রভা যে আমা হতে গেও, সর্ববেদে যেই প্রণব হয় মুখ্য তত্ত্ব, আকাশের শব্দ সেই আমি হই সুপ্ত। হে কোন্তে, আমি জলের রস, চন্দ্র সূর্যের প্রভাব, সর্ববেদের প্রাণব, আকাশের শব্দ, মানুষের পৌরুষ, পৃথিবীর পুণ্যগন্ধ, সূর্যের প্রভাব, জীবন সর্বভূতে তপস্বীরতাপ। আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নি তেজ, সর্বভূতের জীব এবং তপস্বীদের তপ, উৎপত্তির বীজরূপ সবার সে আমি, সনাতন তত্ত্বপার্থ সকলের স্বামী, বুদ্ধিমান যেবা হয় তার বুদ্ধি আমি, তেজস্বীর তেজ হয় যাহা অন্তর্যামী। হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে, আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ। বলবান যত আছে তার বল আমি, আমরাগ বিবর্জিত যতই অগ্রগামী, ধর্ম অবিরুদ্ধ কাম হে ভারতবর্ষ, সেই সব বুঝ তুমি আমার বৈব। হে ভারতবর্ষে, আমি বলবানের কাম রাগ বিবর্জিত বলে এবং ধর্মের অবিরোধ কামরূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান। যেইসব ব্যক্তিত্ব, যেইসব সাত্ত্বিক ভাব রজ তমস
আমাওতে হয় সব আমি নহি বস। সমস্ত সাত্ত্বিক রাজসিক ও তামসিক ভাবসমূহ আমার থেকেই উৎপন্ন বলে জানবে আমি সেই সকলের অধীন নই, কিন্তু তারা আমার শক্তির অধীন। এই জড়জগতের সব কিছু প্রকৃতির তিনটি গুণের প্রভাবে সাধিত হয়। জড় প্রকৃতি তিন গুণে যদিও ভগবান থেকে সৃষ্টি হয়ে থাকে, তবুও তিনি কখনোই এই ত্রিগুণ দ্বারা প্রভাবিত হন না। দৃষ্টান্তস্বরূপ, রাজা যেমন আইন সৃষ্টি করে দোষীদের দণ্ড দেন কিন্তু তিনি নিজে সেই আইনের অতীত, তেমন এই জড় প্রকৃতির সমস্ত গুণ সত্য রাজতম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছেন, কিন্তু তিনি কখনো সেই সমস্ত গুণের দ্বারা প্রভাবিত হন না, তাই তিনি নির্গুণ। অর্থাৎ এই গুণগুলি যে যদিও তার থেকে সৃষ্টি হয়েছে, তবুও তিনি এই সমস্ত গুণের অতীত। এটাই হচ্ছে পরমেশ্বর ভগবানের অন্যতম বৈশিষ্ট্য। জয় শ্রী গোবিন্দ। এই নিত্য তিন গুণ দ্বারা মোহিত জগৎ, না বুঝিতে পারে মোরে পরম শাশ্বত। সত্য রজ উত্তময় তিনটি গুণ দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত, অব্যয় আমাকে জানতে পারে না। অতএব গুণময়ী আমার যে মায়া, বহিরঙ্গা শক্তি সে অতি দূরতয়া। সে মায়ার হাত হতে যদি তো মুক্তি চাও, আমার চরণে সেই প্রপত্তি করয়। আমার এই দৈবিক মায়া ত্রিগুণাত্মিক এবং তা দূরতিক্রমানিয়া, কিন্তু যারা আমাতে প্রপিত্ত করেন তারা এই মায়া উত্তীর্ণ হতে পারেন। অর্থাৎ পরমেশ্বর ভগবান অনন্ত দিব্য শক্তির অধীশ্বর এবং শক্তিরাজ দিব্য গুণ সম্পন্ন, যদিও জীব তার সেই শক্তি সম্ভূত এবং তাই দিব্য, কিন্তু জড় শক্তির সংস্পর্শে আসিয়া আসার ফলে তাদের সেই প্রকৃতি দিব্য স্বরূপ আচ্ছাদিত হয়ে পড়েছে। এইভাবেই জড় শক্তির প্রভাবে আচ্ছাদিত হওয়ার ফলে জীব তার বন্ধন থেকে মুক্ত হতে পারে না। পূর্বে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হওয়ার ফলে চিন্ময় পরা শক্তি জড়তা পরা শক্তির উভয় নিত্য, জীব ভগবানের নিত্য পরা শক্তির অংশ, কিন্তু অপরা প্রকৃতি বা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ার ফলে তার মোহ নিত্য। তাই জড় জগতের বন্ধনে আবদ্ধ জীবকে পরা হয় নিত্যবন্ধ। জড় জগতের সময়ের হিসাবে কেউই বলতে পারে না জীব কবে বদ্ধ অবস্থা প্রাপ্ত হয়েছে, তাই এই জড় জগতের বন্ধন থেকে মুক্তি হওয়া তার পক্ষে অত্যন্ত কঠিন। জড় প্রকৃতি যদিও ভগবানের অনুৎকৃষ্ট শক্তি, তবুও পরমেশ্বর ভগবান পরম ইচ্ছার দ্বারা পরিচালিত হওয়ার ফলে ভগবানের উৎকৃষ্ট শক্তি জীব তাকে অতিক্রান্ত করতে পারে না বা তার প্রভাব থেকে মুক্ত হতে পারে না। অনুৎকৃষ্ট জড় শক্তি ও মায়া ভগবান এখানে দৈব বলে অবহিত হয়েছে, কেননা তা ভগবানের সঙ্গে সংস্কৃত। ভগবান ইচ্ছা শক্তির দ্বারা পরিচালিত হওয়ার ফলে এই আমার অপরা প্রকৃতির নিকৃষ্ট অসত্য তদুদ্ভূতভাবে সৃষ্টি এবং বিনাশের কাজ করে চলছেন। বেদে বলেছেন, মায়া যদিও মিথ্যা অথবা অনিত্য, তবুও মায়ার অন্তরালে রয়েছেন পরম জাদুকর পরম পুরুষ ভগবান, তিনিই হচ্ছেন মহেশ্বর পরম নিরন্তর। সর্প হইয়া ধ্বংস তুমি, ওজা হইয়া ঝাড়ো, মুক্তি কর তুমি কৃপময় ভর। শ্রীকৃষ্ণকে জানার মাধ্যমে কেবল জড়বন্ধন থেকে মুক্তি হওয়া যায়। স্বয়ং মহাদেব স্বীকার করেন যে বিষ্ণু কৃপার ফলেই কেবল মুক্তি লাভ করা যায়। তিনি হলেন মুক্তি প্রদাতা সর্বসং বিষ্ণুরেবনং সংশ্রয়। ভগবান শ্রী বিষ্ণু যে সকলের মুক্তিদাতা সে বিষয়ে কোনো সংশয় নাই। জয় গুরু জয় গোপাল গোবিন্দ। কিন্তু যারা দুরাচার নরাধম মূঢ়, সর্বদাই গুণকার্যে অতিমাত্রা দৃঢ়,
किंतु जरा दुराचार नरदम मूल सर्वदा गुण कार्ये अति मात्रा दिय मायार दारेते जरा अपरित ज्ञान प्रपत्ति करे ना तारा जत अनुसरण मूल नरदम मायार द्वारा जादेर ज्ञान अपरित हयेछे एवं जरा आसुरी भाव सम्पन्न से समस्त दुष्कृतिकारीरा कखनोई आमार शरणागत हय ना। भगवत गीताते बला हयेछे जे परमेश्वर भगवान श्रीकृष्ण श्रीचरण कमले शुधुमात्र आत्मसमर्पण करलेई अनायासे दूरत्वक्रम मायाके अतिक्रम करा जाय। जखन जखन प्रश्न होते पारे एखन प्रश्न होते पारे जे তথাকথিত পণ্ডিত দার্শনিক বৈজ্ঞানিক ব্যবসায়িক পরিচালক রাজনীতিবিদ ও জনসাধারণের নেতার কেন সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানের সৃজনাগত হন না? মানব সমাজের নেতারা জড় প্রকৃতির বিধান থেকে মুক্তি লাভের জন্য বহু বহু বছর ধরে দোয়ার সহকারে অনেক বড় বড় পরিকল্পনা করেন, কিন্তু সেই মুক্তি লাভ করাটাই যদি কেবলমাত্র ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করার মতো সহজ ব্যাপার হয় তাহলে সে সমস্ত বুদ্ধিমান এই কঠোর পরিশ্রমী পরিশ্রম নেতারা এই সমস্ত সরল পন্থাকে অবলম্বন করে না কেন? ভগবদ গীতাতে অত্যন্ত সরলভাবে সেই প্রশ্নের উত্তরে বলে দেওয়া হয়েছে যে সমস্ত তত্ত্ব পুরুষ সমাজের যথার্থ নেতা যেমন ব্রহ্মা শিব কুমার মনু ব্যাসদেব কপিল দেবল ও শিব জনক প্রহ্লাদ বলি এবং পরবর্তীকালে মাধবাচার্য রামানুজাচার্য চৈতন্য মহাপ্রভু এবং আরও অনেকেই শ্রীরাম ঠাকুর যারা হচ্ছেন বিশ্বের দার্শনিক রাজনীতিবিদ শিক্ষক বৈজ্ঞানিক তারা সকলেই পরম শক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন। যারা প্রকৃতপক্ষে দার্শনিক নয় বৈজ্ঞানিক নয় শিক্ষক নয় শাসক নয় কিন্তু স্বার্থ সিদ্ধির জন্য সেই প্রকার ভান করে লোক ঠেকায় ঠকায় তারা কখনোই ভগবানের নির্ধারিত পন্থা অবলম্বন করে না। ভগবান সম্বন্ধে তাদের কোনো ধারণা নাই, তারা কেবলমাত্র মন গড়া জড়জাগতিক পরিকল্পনা রচনা করেন এবং তার ফলে সমাজের সমস্যা লাঘ হওয়ার পরিবর্তে তাদের ব্যর্থ প্রচেষ্টার দ্বারা তা আরও জটিল হয়ে ওঠে। কারণ জড় প্রকৃতি শক্তিশালী যেন এতই শক্তিশালী যে আসুরিক ভগবন্ন নাস্তিক নেতাদের সব রকম স্বাস্থ্য বিরোধ পরিকল্পনাগুলো সে ব্যর্থ করে দেবেন। পরিকল্পনা কমিশনগুলো জ্ঞানে তম্বরসাত করে দেবেন্দ্রনাথ গুরু বলেছেন, শ্রীজিটা গুরু বলেছেন, তুমি কোনো কিছু চিন্তা না করে এক মনে নাম স্মরণ করো, নাম এবং নামই সবই সমান, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রী হরি। জয় সত্য নারায়ণ জয় সত্য নারায়ণ জয় সত্য নারায়ণ। সুকৃতি করেছে যারা সেই চারিজন আর্থী অর্থার্থী জিজ্ঞাসু কিংবা জ্ঞানী হন, প্রপত্তি সহিত তারা করে ভজন আসুরাদি মায়া যুদ্ধে হারায় জীবন। এ ভারত শ্রেষ্ঠ অর্জুন আর্ত অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী এই চার প্রকার পুণ্যকর্ম ব্যক্তিগণ আমার ভজন করেন। এই চারিজনের মধ্যে জ্ঞানী সে বিশিষ্ট প্রিয় হয়ে জ্ঞানী মোর অতি সে বলিষ্ঠ। এই চার প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাতে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ, কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনি আমার অত্যন্ত প্রিয়। উক্ত চারিজন ভক্ত সকলের উদার শুদ্ধ ভক্তি প্রাপ্ত হন ক্রমশ বিস্তর। তার মধ্যে জ্ঞানী ভক্ত অতিশে আত্মীয়, সে কারণে উত্তম গতি হয় অবরণীয়।
সকল ভক্ত সকলের নিঃসন্দেহ মহাত্মা, কিন্তু যে জ্ঞানী আমার তত্ত্বজ্ঞানে আদিষ্ঠিত, আমার মতে তিনি আমার আত্মস্বরূপ, আমার প্রকৃত সভায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম প্রতিস্বরূপ আমাকে লাভ করেন। ভক্তরা আমার হৃদয়ে সর্বদা নিবাস করেন এবং আমি সর্বক্ষণে তাদের হৃদয়ে বিরাজমান থাকি। আমাকে ছাড়া ভক্ত আর কিছুই জানেন না, আর আমিও তাই ভক্তকে কখনোই ভুলিতে পারি না। আমার শুদ্ধ ভক্তের সঙ্গে আমার যে সম্পর্ক তা প্রগাঢ় প্রেমময় আন্তরিক। পূর্ণ জ্ঞানী শুদ্ধ ভক্তরা কখনোই পরমাত্মিক সান্নিধ্য বর্জন করে না, তাই তারা আমার এত প্রিয়। ক্রমে ক্রমে জ্ঞানী জন বহু জন্ম পরে আমার চরণে শুদ্ধ প্রপত্তি সে করে। বাসুদেব ময়তদা জগত দর্শন, দুর্লভ মাত্র শাস্ত্রের বচন। বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণে পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন, সেরূপ মত অত্যন্ত দুর্লভ। যে পর্যন্ত কামনার দ্বারা থাকে বশীভূত, প্রপত্তি আমাতে তদা নহে তো সমুদ্ভূত। সেই কাম দ্বারা তার ঋত জ্ঞান হয়, আমাকে ছাড়িয়া অন্য দেবেতে পূজয়। জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অর্পিত হয়েছে, তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বয়ং স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করেন, দেবতাদের উপাসনা করেন। আমি অন্তর্যামিতার থাকিয়া অন্তরে, সেই সেই দেব পূজা করায় সত্তরে, সেই সেই শ্রদ্ধা দিয়ে করিয়া অচল, অতএব অন্য দেব করায় পূজন। পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি, যখনই কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে তখনই আমি সেই সে ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি। ভগবান প্রত্যেককে স্বাধীনতা দিয়েছেন, তাই কেউ কেউ যদি জড়সুখ ভোগ করার জন্য কোনো দেবতার পূজা করতে চায়, তখন সকল অন্তরে পরমাত্মা রূপে বিরাজমান পরমেশ্বর ভগবান তাদের সেই সমস্ত দেবতাদের পূজা করার সব রকম সুযোগ সুবিধা দান করেন। সমস্ত জীবের পরম পিতা ভগবান কখনোই তাদের স্বাধীনতার হস্তক্ষেপ করে না, পক্ষান্তরে নিজেদের মনোবাঞ্ছা পূর্ণ করা সব রকম সুযোগ সুবিধা দান করেন। এই সম্বন্ধে কেউ প্রশ্ন করতে পারে যে জড় জগতে ভগবান ভোগ করার ফলে জীব যদি মায়ার ফাঁদে পতিত হয়, তাহলে সর্বশক্তিমান ভগবান কেন তাদের সে সুযোগ প্রদান করেন? পরমাত্মারূপে ভগবান যদি সে সমস্ত সুযোগ সুবিধা না দিতেন, তাহলে জীবের ব্যক্তিগত স্বাধীনতার কোনো মূল্য থাকতো না, তাই তিনি প্রতিটি জীবকে তাদের ইচ্ছানুরূপ আচরণ করার জন্য পূর্ণ স্বতন্ত্র দান করেন। কিন্তু তার পরম নির্দেশ আমরা ভগবদ্গীতাতে পাই, সব কিছু পরিত্যাগ করে তার শরণাগত হন, আর মানুষ যদি তা করে তাহলে সুখী হতে পারে। জীবাত্মা দেবাত্মা এরা উভয়ই পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছার অধীন, তাই জীব নিজের ইচ্ছায় দেবদেবীর পূজা করতে পারেন না এবং দেবদেবীরও ভগবানের ইচ্ছা ব্যতীত বর দান করতে পারেন না। ভগবান বলেছেন যে তার ইচ্ছা বিনা একটি পাতাও নেন না। সাধারণত সংসারে বিপদগ্রস্ত মানুষরা এই বৈদিক নির্দেশ অনুসারে দেব উপাসনা করেন, যেমন রোগ নিরাময়ের জন্য রোগী সূর্য উপাসনা করেন, বিদ্যার্থী বিদ্যাদেবী সরস্বতী পূজা করে এবং সুন্দরীর জন্য শিবপত্নী উমার পূজা করেন। এইভাবে শাস্ত্রে বিভিন্ন দেবতা পূজা করার বিধান দেওয়া আছে। আর যেহেতু প্রতিটি জীবেই কোনো বিশেষ জাগতিক সুযোগ সুবিধা উপভোগ করার অভিলাষ হয়, তাই ভগবান তাদের অন্তরে বিশেষ বিশেষ দেবদেবীর প্রতি অচলা শ্রদ্ধা দান করে, তাদের উপাসনা করতে অনুপ্রাণিত করেন এবং তার বলে তার সে সমস্ত দেবদেবীর কাছ থেকে বরলাভ করতে সমর্থ হন। এইভাবে আমার দেখতে পাই যে ভিন্ন ভিন্ন দেবদেবীর প্রতি জীবের যে অনুরাগ জন্মায় তা ভগবানের দ্বারা নির্দিষ্ট হয়। দেবদেবী তাদের নিজেদের শক্তির প্রভাবে জীবকে তাদের প্রতি অনুরক্ত করতে পারেন না, জীবের অন্তরে পরমাত্মারূপে বিদ্যমান যে ভগবান দেব উপাসনায় অনুপ্রাণিত করেন। দেবতারা প্রকৃতপক্ষে ভগবান বিশ্বরূপে বিভিন্ন অঙ্গ
তাই তাদের কোনো স্বাতন্ত্র্য নাই। বেদে বলা হয়েছে পরমাত্মা রূপেণ পরমেশ্বরং ভগবান দেবতাদের হৃদয় বিরাজ করেন, তাই তিনি বিভিন্ন দেবদেবীর মাধ্যমে জীবের প্রার্থনা পূর্ণ করেন। অতএব দেবতা ও জীবের কেউই স্বাধীন নয়, তারা সকলেই ভগবানের ইচ্ছাধীন। সে তখন শ্রদ্ধাযুক্ত দেব আরাধনা করিয়া সে ফল পায় আমারও কারণ, কিন্তু সেই সেই ফল অনিত্য সকল স্বল্পদা চাই তাই সাধন বিপল। সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতাদের আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমার দ্বারায় বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন। ভগবানের অনুমতি ছাড়া দেবদেবীরা তাদের ভক্তদের কোনো রকম বরদান করতে বা পুরস্কৃত করতে পারছেন না। সব কিছুই যে পরমেশ্বর ভগবানের সম্পত্তি সেই কথা জীব ভুলে যেতে পারে, কিন্তু দেবতারা তা বলেন না। তাই বিভিন্ন দেবদেবীর পূজা করে কামনা প্রসন্ন চেতার্থ করা পরমেশ্বর ভগবান ব্যবস্থা অনুসারেই সাধিত হয়। এই ব্যাপারে দেবদেবীরা হচ্ছে উপেক্ষা মাত্র। তারা দেবালোকে যার নিত্য শেষাদন মোর ভক্ত মোর মধ্যে নিত্য পূর্ণ কাম। স্বল্প বুদ্ধি যার হয় সেই বলে বীর নিরাকার, জানে না তাহারা চিদ বিগ্রহ হয় আমার। অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনার লব্ধ সেই ফল অস্থায়ী। দেব উপাসকগণ দেবলোক প্রাপ্ত হন, কিন্তু আমার ভক্তেরা আমার পরমধাম প্রাপ্ত হইয়ায়। জয় শ্রী সত্যনারায়ণ, সর্বোত্তম শ্রেষ্ঠ হয় আমার শরীর অব্যয় সচিদানন্দ যাহা জানে সব ধীর। আমি সূর্য সমনি সনাতন ধাম সবার নিকটে নহি দৃশ্য রাম। বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না মনে করেন আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম, এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি। তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয়। জয় রাম। কেউ যখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মন্ত্র কীর্তন করার মাধ্যমে ভক্তিযোগ অনুশীলন শুরু করে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃতে মগ্ন হয়, তখন কেবল পরম পুরুষোত্তম ভগবানকে জানা যায়। উপরুক্ত মূল লোক নাহি দেখে মোরে, আমি যে অব্যয় আত্মা অজর মরে। আমি মূঢ় বুদ্ধিমান ব্যক্তি বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনোই প্রকাশিত হই না, তাদের কাছে আমি আমার অন্তরঙ্গ শক্তি যোগমায়া দ্বারা আবৃত থাকি। তাই তারা আমার আজ অব্যয় স্বরূপ জানতে পারে না। হে ভগবান, তুমি সমস্ত ব্রহ্মাণ্ডের প্রতিপালক, তোমাকে ভক্তি করা হচ্ছে পরম ধর্ম, তাই আমি তোমার কাছে প্রার্থনা করি যেন তুমি আমাকে পালন করো। তোমার অপকৃত রূপ যোগময় দ্বারা আচ্ছাদিত ব্রহ্মত্যাজিত তোমার অন্তরঙ্গ শক্তি আবরণ, কৃপা করে তুমি তোমার এই জ্যোতিষময় আবরণকে উন্মোচিত করে তোমার সচ্চিদানন্দ বিগ্রহে দর্শন দান করো। আমার আনন্দরূপ নিত্য অবস্থিত, সে কারণে হে অর্জুন ত্রিকাল বিদিত, বর্তমান ভবিষ্যৎ অথবা অতীত সমস্ত কালের গতি আমাতে বিদিত। কিন্তু মূল লোক যারা নাহি জানে মোরে, ঈশ্বর পরম কৃষ্ণ বিদিত সংসারে। হে অর্জুন, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। আমি সমস্ত জীব সম্বন্ধে জানি, কিন্তু আমাকে কেউ জানে না। হে
হে দুর্ভাগা যে লোক সেয় দ্বন্দ্বেতে মোহিত, ইচ্ছার দেশ দ্বারা তারা সংসারে চালিত। অতএব হে ভারত, তারা জন্মকালে পূর্বাপূর্ব সংস্কার সর্বদা করে। হে ভারত, হে পরান্তব, ইচ্ছাও দেশ থেকে উদ্ভূত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মহাচ্ছন্ন হয়ে জন্মগ্রহণ করেন। নিষ্পাপ হয়েছে যারা পুণ্যকর্ম দ্বারা, দ্বন্দ্ব মোহ হতে মুক্ত হয়েছে যাহারা, তাহারা যে দৃঢ় ব্রত ভজনে আমার নির্ভয়, তাহারা সব জিনিকে সংসার। যে সমস্ত পুণ্যবান ব্যক্তি পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্বমোহ থেকে মুক্ত হয়েছেন, তারা দৃঢ় নির্দিষ্ট সঙ্গে আমার ভজনা করেন। যারা উপকৃত স্তর উন্নত হওয়ার যোগ্য তাদের কথা এই শ্লোকটি উল্লেখ করা হয়েছে, কিন্তু যারা পাপী নাস্তিক মূঢ় ও প্রবঞ্চক তাদের পক্ষে ইচ্ছা ও দেশের দ্বন্দ্ব থেকে মুক্ত হওয়া অত্যন্ত দুষ্কৃত। যারা ধর্মীয় বিধিবিধান পালন করেন এবং জীবনকে অতিবাহিত করেছেন এবং যারা পুণ্যকর্ম করে নিষ্পাপ হচ্ছেন, তারা ভগবানের শরণাগত হতে পারে এবং ক্রমে ক্রমে পূর্ণ জ্ঞান লাভ করে পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারেন। তখন তারা পরম পুরুষোত্তম ভগবানের ধ্যানে ধীরে ধীরে সমাধিস্থ হতে পারেন। এটি হচ্ছে আধ্যাত্মিক তত্ত্বের উন্নতি হওয়ার পন্থা। আমাকে আশ্রয় করে যেই জন সংসারে জরা মার্গ সদা যত্ন করে, সেই যোগী জানে তত্ত্ব ব্রহ্ম পরমাত্মা, কিংবা কর্মে কর্ম গতি যাহা জানে সে ধর্মাত্মা। যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করেন, তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত, কেননা তারা আধ্যাত্মতত্ত্ব কর্মতত্ত্ব সব কিছু সম্পূর্ণরূপে অবগত। যারা ভগবানের আর্চ বিগ্রহের উপাসনা করেন অথবা জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের ধ্যান করেন, তারাও ভগবানের কৃপার ফলে ব্রহ্মাদ্যভূত আদি ও তৎপর্য উপলব্ধি করতে পারেন। সে কথা ভগবান পরবর্তী অধ্যায়ে বিশদভাবে বর্ণনা করেছেন। আদিভূত আদিদৈব কিংবা আদিযজ্ঞ, সেই সব তত্ত্বজ্ঞানে যারা হয় অভিজ্ঞ, তাহারাও প্রায়ণ সমে বুঝে মরে পরমাত্মার সল্লক্য লাভ সেই করেন। যারা আদিভূত তত্ত্ব আদিদৈব তত্ত্ব আহ আদিযজ্ঞ তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন, তারা আমাতে আসক্ত চিত্ত, এমনকি মরণকালেও আমাকে জানতে পারেন। ইতি ভক্তি বেদান্ত কহে শ্রীগতারগান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণব্রত প্রাণ। পরম তত্ত্বের বিশেষ জ্ঞান বিষয়ক বিজ্ঞান যোগ নামক শ্রী ভগবান গীতার সমস্ত মুদ্রায় ভক্তি বেদান্ত তাৎপর্য সমস্ত অঙ্গিতা অঙ্গিতা অঙ্গিতায় নম অঙ্গিতায় নম অঙ্গিতায় নম। ভগবদ গীতার নির্দেশে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় শোকাদি বর্জিত হয় পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। যদি কেউ আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করেন, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তাকে প্রভাবিত করে না। প্রতিদিন জল স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ্ গীতা গঙ্গা জলে একটি বার স্নান করে, তবে তাহলে তাহার জড় জীবনের মহলীনতা একেবারে বিনষ্ট হইয়া যায়। যেহেতু ভগবদ্ গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান মুখস্থিত বাণী, তাই
এই গ্রন্থ পাঠ করলে আর কোনো বৈদিক সাহিত্য পড়ার দরকার হয় না গভীর। নিষ্ঠা আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ্ গীতা শ্রবণ কর্তব্য কর কীর্তন করলে আমাদের আন্তরিক ভগবত শক্তির স্বাভাবিক বিকাশ হয়। বর্তমান জগতের মানুষেরা নানা রকম কাজে তাই ব্যক্ত থাকেন যে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা অসম্ভব নয়, সমস্ত বৈদিক সাহিত্য পড়ার প্রয়োজন নাই। এই একটি গ্রন্থ ভগবদ্ গীতা পাঠ করলে সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারে, কারণ ভগবদ্ গীতা হচ্ছে বেদের সার এবং গীতা স্বয়ং ভগবান উপনিষদ বাণী। গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি লাভ পাওয়া যায়, আর যিনি ভগবদ্ গীতা পান পীযূষ পান করেছেন তার কথায় আর কি বলার আছে। ভগবদ্ গীতা হচ্ছে মহাভারতের অমৃত সার, যা যদি কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। ভগবদ্ গীতায় পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ মুখস্থিত, আর গঙ্গা ভগবানের চরণ পদ্মপত্তাদের উদ্বাদ উদ্বুদ্ধ বলে উল্লেখ করা হয়েছে। ভগবানের মুখে উপায়ের মধ্যে অবশ্যই কোনো প্রত্যক্ষ নাই, তবে আমাদের এটা বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ্ গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি। এই গীতা উপনিষদ ভগবদ গীতার সমস্ত উপনিষদ সার সরিতা সারাতিসার এবং তা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ। ভগবান কৃষ্ণ এই গাভীকে দহন করছেন, অর্জুন যেমন গোবৎসের মতো এবং জ্ঞান গুণী ও শুদ্ধ ভক্তরাই ভগবদ্গীতার সে অমৃত দুগ্ধ পান করছেন। বর্তমান জগতে অনুরাগুলভাবে আকাঙ্ক্ষা করছেন যে একটি শাস্ত্রে একক ভগবান একক ধর্ম এবং একক ব্যক্তি, তাই একং শাস্ত্র দেবকে উত্তম গীতম, সারা পৃথিবী মানুষের জন্য এ সেই একক শাস্ত্র ভগবদ গীতা, একক দেব দেবকে পুত্র, একক সমগ্র বিশ্ব চরাচরে একক ভগবান হক ভগবান শ্রীকৃষ্ণ, একক মন্ত্র আমি একক মন্ত্র একক প্রার্থনা একক স্তোত তার নাম জয় গোবিন্দ। ওং গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মাবলি ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ মুক্ত গায়িনী অধমাত্রা চিদানন্দ ভবাগ্নিমান্তি নাশিনী বেদ ত্রিকরণ জ্ঞান মঞ্জরি। জয় গীতা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, জয় রাম জয় গোপাল গোবিন্দ জয় শ্রী মধুসূদন জয় জয় শ্রী শ্রী সত্যনারায়ণ প্রেমানন্দী হরি হরি বলো বলো হরি হরি বলো হরি, জয় জয় শ্রী শ্রী সত্যনারায়ণ প্রেমানন্দী হরি হরি বলো বলো মন হরি হরি বলো ও হরি হরি বল, জয় শ্রীরাম জয় শ্রী সত্যন জয় শ্রী সত্যনারায়ণ নমো নম জয় শ্রী সত্যনারায়ণ নমো নম জয় সত্যনারায়ণ।